मिटने चलाऊं तेरी राह में, अपना लौटा के घर बार। मिटने चलाऊं तेरी राह में, अपना लौटा के घर बार। दूसरा हाथ उठिए बोलबे या हुसैन, जोर बोलबे या हुसैन, या हुसैन, या हुसैन। नाना मिटने चला हूँ तेरी राह में, अपना लौटा के घर बार। नाना मिटने चला हूँ तेरी राह में, अपना लौटा के घर बार। समस्त किछु लुटिए कोथाय गेछे कारबालार मैदाने, कवि की बोलछेन ध्यान दे सुनो। करबला में मुझी को बुलाए कुफी मेहमा बना कर, करबला में मुझी को बुलाए कुफी मेहमा बुला कर, जाने के भूखे सब है यही जगह कूफा में आकर, धोखा दिए हैं कूफी मकार है, धोखा दिए हैं कूफी मकार। नाना मिटने चलाऊं तेरी राह में, अपना लौटा के घर बार। बोल सुभान अल्लाह, सकल में बोलो या हुसैन, या हुसैन। द्वितीय नंबर छंद की बोलते चेक ध्यान दे सुनो। दो दिन की भूखी, दो दिन की भूखी, दो दिन की प्यासी मेरी बेटी सकीना, दो दिन की भूखी, दो दिन की प्यासी मेरी बेटी सकीना। आंसू बहाती है थम के दमन जब के फटता है सीना, हो जाता हूँ मैं बेकरार है, हो जाता हूँ मैं बेकरार। नाना मिटने चला हूँ तेरी राह में, अपना लौटा के घर बार। या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन। नाना मिटने चला हूँ तेरी राह में, अपना लौटा के घर बार। ज़ैनब के ख्याल करें नबी नवासी इमाम हुसैन बोन ज़ैनब, जिन्हें मदीना थी मक्का और मक्का थी कारबला प्रांतर पर्यंत साथ दिए চারটি কথা না, ভাই বোনের মহব্বত দেখে, তাদের ভালোবাসা দেখে, ভাই বোনকে ছাড়িনি, বোন ভাইকে ছাড়িনি, জীবনের মধ্যে সব কিছু পাওয়া যাবে, ভাই বোনের ভালোবাসা পাওয়া যাবে, মা বেটার ভালোবাসা পাওয়া যাবে, দিন ইসলামের মহব্বত ভালোবাসা পাওয়া যাবে, সমস্ত কিছু এ কারবালার প্রান্তরের মধ্যে আছে। আর এইরকম ঘটনা তাই আমার পর্যন্ত আর ঘটবে না।
কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। আজকে এই আশুরা, কাল কি চলে গেল বাবাজিরা আমার, কাল কি রাত বেরাদার 9 তারিখে শুক্রবারে দিন গিয়ে রাত্রে বেলায় আশুরা রাত ছিল বেরাদার, 4 রাকাত নফল নামাজ ছিল বেরাদার ইসলাম কখন সুবে শাদি কেটি 4 রাকাত নফল নামাজ ছিল বেরাদার, দুই দুই রাকাত করে নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, তিনবার বেরাদার ইসলাম কুলহু শরীফ পড়তে হবে, এতে বহুত বড় ফজিলত রয়েছে বেরাদার ইসলাম। আশুরার দিনে 8 রাকাত নামাজ ছিল বেরাদার ইসলাম, 4 রাকাত নামাজ ছিল, সে 4 রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 15 মর্তবা করেছিল বেরাদার ইসলাম। বেরাদার ইসলাম আবার দিনের বেলায় আরো ছিল নামাজ, সেটা হলো আবার 4 রাকাত নামাজ, সূরা ফাতিহা একবার, জুলজালাল একবার, সূরা ফাতিহা একবার, সূরা জুলজালাল একবার এবং সূরা কাফিরুন, সূরা নাস, এই নিয়মে 4 রাকাত নামাজ আমাদেরকে পড়তে হবে। আশুরার প্রথম তারিখেতে 8 রাকাত নামাজ ছিল বেরাদার ইসলাম, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার তওবা করে আমাদেরকে পড়তে হবে, সেগুলা কি মুসলমান পড়তেছে? আমরা ঢোল বাজনা নিয়ে বেতাল হয়ে যাচ্ছি তাই কি না? শুধু বাজনা পাটি নিয়ে রাখ, তারা এরা হলো ইজিদের দল, এরা হলো এজিদের দল। হুসেনের গাম মানাতে গেলে নামাজ পড়ুন, হুসেনের ইয়াদ করতে গেলে 10টা রোজা রাখুন, না হলো অন্তপক্ষ 2টা রোজা রাখুন। যে আশুরার রোজা রাখি বলেছে, বলা হয়েছে বেরাদার ইসলাম যে ওই আশুরার রোজা যে রাখবে 60,000 বৎসরে রোজা রাখে যত টাকা আপনি স্বভাব পাবেন, আশুরার দিনে যে রোজাটা রাখবে আমি ততগুলাই স্বভাব পাবে নাকি পাবে বলেন সুবহান। কত বড় ফজিলতের মাস বেরাদার ইসলাম, বহুত বড় ফজিলতের মাস। কবি কি বলছেন ধ্যান দিয়ে শুনুন, যাই না কোনে আপনা মুজি পে কিয়া হে দোনো লাল নিছাওয়ার, যাই না কোনে আপনা মুজি পে কিয়া হে দোনো লাল নিছাওয়ার, কহতী হ্যায় ভাইয়া খুন মে ডুবা হুয়া কুর্তা দিখা কর, তুম পর হো মেরি জানি ছওয়ার হ্যায়, তুম পর হো মেরি জানি ছওয়ার, মিটনে চলা হুঁ তেরি রাহ মেয়ে, আপনা লোটা কে ঘর বার নানা, মিটনে চলা হুঁ তেরি রাহ মেয়ে, আপনা লোটা কে ঘর বার, কারবার প্রান্তরী তীর পড়ছে কিভাবে তীরাদের গলায়, বুকে, পিঠে, পেটে, সিনাতি, পেশানিতে কিভাবে লেগেছেন শুনুন, তীর গলে পর খাকে মারা হে মেরা মাসুম আসগর, তীর গলে পর খাকে মারা হে মেরে মাসুম আসগর, খেমে মেরে রোতে রোতে আব বানো কি আখে হো গায়া পাথর, হাসতে হে কোফি আকিয়ার হ্যায়, হাসতে হে কোফি আকিয়ার নানা, মিটনে চলা হুঁ তেরি রাহ মেয়ে, আপনা লোটা কে ঘর বার, বরছি লাগি হে ঘায়ল হুয়া হে মেরা আকবর কসিনা, বরছি লাগি হে ঘায়ল হুয়া হে মেরা
कर कसीना कहती है मुझको बाबा हमारा अब मुश्किल है जीना करती है सुगुरा इंतजार है करती है सुगुरा इंतजार नाना मिटने चला हूँ तेरी राह में अपना लौटा के घर बार नाना मिटने चला हूँ तेरी राह में अपना लौटा के घर बार मुसलमान হুসেনের লড়াই ছিলেন হক পথের লড়াই। কিসের লড়াই? হক পথের লড়াই।